আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি আলুর বাজার রেসিপি নিয়ে আসছি আমি। দেখুন, প্রথম আমি কিন্তু তিনটা আলু নিছি, আর আলুটা সুন্দর মতন আমি একটু পাতলা পাতলা করে ছিলা নিমু। আর সুন্দর মতন কিন্তু এক সাইজের আলুটা নেবেন, যাতে আলুটার পিসটা করলে সুন্দর করে একটা সাইজ হয়, বেশি বড়ও না আবার একটা ছোট আলুও না। তো আমি আলুটা দেখুন সুন্দর মতন ধুইয়া ছিল্লা ধুইয়া নিছি, আর যত পাতলা করে পারবেন কাটবেন। আমি বটি দিয়া কাটতাছি, তো এই জন্য কিন্তু যেটুকু পাতলা আমি পারতাছি অতটুকু করেই আমি কাটতাছি। আলুটা কিন্তু লম্বা লম্বি করে কাটতে হইব, আর আমি কিন্তু দেখুন এইভাবে করে পাতলা করে লম্বা লম্বি করে আলুটা কাটতাছি। আর আমি একটা আলু কাটিয়ে আপনাদের দেখাই দিই, এইভাবে করে সবটি আলু আমি কাটতে নিমু। আর আমি কিন্তু কাটটা লগে লগে পানির মধ্যে আলুটা লাগতেছি, যাতে আলুটা কালো না হয়ে যায়। আর আমি কিন্তু এইভাবে দেখুন চিকন চিকন করে, মানে একটা পাতলা, যত পাতলা করবেন এই আলু ভাজাটা অত মচমচ হইব। আর এই আলুটা কিন্তু আমি এইভাবে করে পাতলা করে ভাজবো, আর আমি আলুটা রোলের মতন পেঁচাইয়া কাঠি ঢুকাইয়া ভাজবো আজকে। তো আমি দেখুন সবটি আলু কিন্তু সুন্দর করে কাঠটা ধুয়ে নিছি, ধুয়ে আমি একটা গামছার উপরে আলুটা রাখছি, দুয়াটা গামছার উপরে রাখে আমি আলুর উপরে পানিটি কিন্তু সব পুচ্ছালাম, নয়তো বেশি পানি উঠতে যাব। আর আমি কিন্তু এই আলুটার ভিতরে কোনো রকমের মশলা দিব না, শুধু আলুটা সুন্দর করে দেখুন আমি ভালো করে উপরে পানিটা শুকাই নিছি। শুকাইয়া আমি এখন এই প্লেটটার ভিতরে কইরা শুধু খালি গোলমরিচের ফাঁকি দিব 1 চামচ, আর ওই লোকে আমি স্বাদ মতন অল্প করে একটু লবণ দিব। এখানে দেখুন আমি কিন্তু লবণটা দিয়া আর গোলমরিচটা দিয়ে আগে আলুটারে সুন্দর করে একটু মাখিয়ে নিছি, তারপরে কিন্তু আমি এখানে কর্ন পাউডার দিব। আর আমার এই আলুর রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন আমি কিন্তু বিকালে বাচ্চাদের নাস্তার জন্য এরকম করে কিন্তু আলু ভাজতে পারেন। না তো আমি একটা বড় প্লেটে ভিতরে দেখুন আলুটা সুন্দর করে লইতেছি, নিয়ে তারপরে কিন্তু আমি এখানে বেশি করে কর্ন পাউডার ছিটিয়ে দিয়ে দিব। তো ওই প্লেটটার ভিতরে দেই নেই, কারণ ওটার ভিতরে পানি হইতে পারে, এই জন্য কিন্তু আমি এটার মধ্যে দিছি। দিয়ে কিন্তু দেখুন আমি কর্ন পাউডারটা দিয়ে প্রতিটা আলু যাতে কর্ন পাউডার দিয়ে সুন্দর করে মিলান হয়। তো মিলান হয়ে গেলে আমি দেখুন স আর একটু আমার তো লাগছে লাগবো, আমি অর্ধেকটা দিছি আর অর্ধেকটা আমি পরে দিব। তো আমি এইভাবে কইরা দেখুন সবটি আলু ইয়ে কইরা, তারপরে যেই বড় আলুর সাথে ছোট আলু একটা মিলে আমি কিন্তু দেখুন এইভাবে রোলের মতন করে ফেঁসে ফেঁসে একটা করে কাটি ঢুকাই দিব। আপনারা দাঁত খিলালি আছে তারপরে ইয়ে আছে ওরকম কাটি ঢুকাই দিতে পারেন, কোনো সব জায়গায়টি পাওয়া যায়। তো আমি দেখুন এইভাবে করে পেঁচাই পেঁচাই কিন্তু একটা করে কাটি এটার ভিতরে ঢুকাই দিতেছি। তো আমি এইভাবে করে সবটি আলুর ইয়েটা বানাই নিই। আলুটা যত পাতলা করে কাটবেন এই আলুটা ভাজলে কিন্তু অতই মচমচ হইব, আর এই আলুটা ভাজতেও মনে করেন সুন্দর মতন চুলা মিডিয়াম আছে, মানে একটু বাড়ায় তেলটা গরম করে তারপরে কিন্তু আলুটা ছাড়তে হইব। আর আলুটা যত সুন্দর করে একবার ভাজা উড়াইয়া আরেকবার একটা ভাজা দিবেন, তাহলে কিন্তু এই আলু ভাজাটা একবার মচমচ হইব আর খাইতে কিন্তু অনেক মজার সস দিয়ে। তো দেখুন আমি কিন্তু চুলার মধ্যে এদিকে আলুটা যখন পেঁচাইতেছিলাম চুলায় তেল দিয়ে রাখছি, আর তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়েছে। হওয়ার পরে আমি প্রতিটা আলু নিয়ে সুন্দর করে কিন্তু আমি অর্ধেকটি আলু দিয়ে দিব, দিয়ে একটা পিস সুন্দর করে লাল হওয়া পর্যন্ত আমি আরেকটা পিস ভাজা নিব। তো দেখুন আর কর্ন পাউডারটা কিন্তু একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু আলু ভাজাটা বেশি মচমচ হইব, আর যাতে পানি না থাকে, পানিটা থাকলে কর্ন পাউডারটা গায়ে লাগবো না। তো আমি দেখুন যখন একটা পিস সুন্দর করে ইয়ে হয়েছে, আমি এইভাবে করে উড়ে উড়াইয়া কিন্তু আমি সুন্দর মতন একটা লাল হওয়া পর্যন্ত ভাজা নিব। তো আমি একটা একটা করে প্রতিটা আলু সুন্দর করে উঠাই দিতেছি, আর এইভাবে করে উঠে কিন্তু আমি প্রতিটা আলু ভাজা নিব, আর ভালো মতন একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আলুটা ভাজবো। বাচ্চাদের বিকালে মনে করেন একটু সুন্দরভাবে যদি যেরকম করে এই হোক আলু ভাজাটা দিলে ওদের অনেক পছন্দ। তো আমার ঘরে তো আমার কোলাহানের আলু ভাজা প্রচুর পছন্দ, তো আমি কিন্তু এক সময় এক ধরন করেই আলুটা ভাজা দিই। তো আজকে আমি কিন্তু এইভাবে করে দিছি। তো দেখুন এখন কিন্তু সুন্দর মতন কিন্তু এই আলুটা লাল হয়ে আছে, আমি এটা উঠাই দিব, উঠাইয়া এটা রেখে দিব, তেলটা জড়াইয়া আমি এটা উঠাই দিব, উঠাইয়া আমার আর যেগুলি আছে ওইটার আমি আবার দিয়ে দিব। তো দেখুন যেটা হয় নাই ওইটারে রাইখা সবটি আমি উঠাই দিতেছি, আর এইভাবে করে দেখুন
ওই আলুটি অন পর্যন্ত একটু হালকা কাঁচা রয়েছে দেখে আমি ওটা আবার রাখছি, আর এটার উপরে দিয়ে যেগুলি আমার আছে সবটি আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে কিন্তু ওটিও আমি একটা গোল্ডেন কালার লাল করে সুন্দর করে ভাজা নিব, যাতে না পড়ে পুড়ে লাগলে কিন্তু তিতা লাগবো আলুটা। আলুটা পড়বেন না, লবণ কিন্তু অনেক কম, লবণ লবণ না দিলেও চলে, তো লবণ উপরে দেওয়ার পর বিট লবণ ছিটিয়ে দিলেও কিন্তু অনেক মজা লাগে এটা খাইতে। তো আমার বানানো শেষ এখন।